আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস। আমরা অনেকেই মিষ্টি দিয়ে দই খাই অথবা দই দিয়ে মিষ্টি খাই, তো আমি দুইটা একই সাথে বানায় ফেলবো। এটা হবে টক মিষ্টি দই প্লাস স্পঞ্জ মিষ্টি। এটা দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা, তৈরি করা খুবই সহজ। তো আসেন দেখি শুরু করা যাক। এখানে আমি 1 লিটার দুধ জাল দিয়ে নিলাম। এখন এই দুধটাকে আমি একটু ঠান্ডা করে নেব, একটু নাড়ার উপরে ঠান্ডা করবো যাতে ছড় না পড়ে উপরে। 4-5 মিনিট রেখে দুধটা একটু ঠান্ডা হইলে আমি এর মধ্যে এখানে 2 টেবিল চামচ ভিনেগারের সাথে 2 টেবিল চামচ পানি মিশিয়ে নিছি। ওগুলো এর মধ্যে অল্প অল্প করে দিব আর নাড়তে থাকবো আস্তে হালকা করে, যাতে দুধটা ফেটে ছানা হইতে পারে। দুধটা একদম গরম অবস্থায় দিলে ছানাটা একটু শক্ত হয়, এইভাবে দিলে একটু ভিনেগার বেশি লাগে, একটু সময় বেশি লাগে, কিন্তু ছানাটা খুব ভালো হয়। এ দেখেন ধীরে ধীরে দুধটা ফেটে ছানা হয়ে যাচ্ছে, একটু সময় লাগবে। বেশি নাড়াই না করে হালকা হাতে একটু নাড়লেই দেখবেন ধীরে ধীরে ছানা হয়ে যাচ্ছে। দেখেন ছানাটা হয়ে গেল প্রায়। আর একটু আস্তে দিয়ে দিই, কারো হয়তো একটু বেশিও লাগতে পারে ভিনেগার, সেই জন্য চিন্তার কারণ নাই। 2 টেবিল চামচ না হলে 3 টেবিল চামচ দিবেন, আর সাথে সমপরিমাণ পানি মিশিয়ে নেবেন, একদম সরাসরি ভিনেগার দিবেন না। দেখেন আমার কী সুন্দর ছানাটা ছানাটা কেটে গেল। এখন আমি এটাকে ছানার পানিটাকে ঝরায় নেব। আমি এখানে একটা বাটির মধ্যে কালো জর্জেট কাপড় 2 পরত করে নিয়ে নিছি, কারণ জর্জেট কাপড়গুলো খুব শক্ত হয়, আবার ভালো জালি জালিও থাকে, খুব ভালো ছেঁকে নেওয়া যায় আর কি। না হলে সুতি কাপড় দিবেন, তবে সুতি কাপড় দিয়ে রঙিন কাপড় দিয়ে না, সাদা কাপড় দেওয়ার চেষ্টা করিয়েন। যাই হোক, এর মধ্যে আমি এই ছানার পানিগুলোকে দিয়ে ছানাগুলোকে আমি পানিটা ধরাই দেব। একটু চেপে চেপে যদ্দূর পারি পানি ফেলে দেবো এর থেকে। এটা এখন একটু ধরার মতো গরম আছে, অসুবিধা নাই। যতটুকু সম্ভব পানিটা ফেলে আমি এটা সরাই। এখানে আমি নর্মাল ঠান্ডা পানি রাখছি, এর মধ্যে ছানাটাকে দিয়ে একটু ঠান্ডা করে নিব আর একটু ধুয়ে নিব, যাতে ছানার থেকে ভিনেগারের গন্ধটা চলে যায়। একটু ফাঁক করে দিলেই হবে, ভিতরেও পানিগুলো ভিনেগারের গন্ধটা বের হয়ে যাবে আর ছানাটা একটু ঠান্ডা হয়ে যাবে। এই কয়েক সেকেন্ড রেখেই আমি এখন এটাকে তুলে এখন ভালো মতো এটাকে চিপে নিব। এখন 1 ফোঁটা পানি পড়তেছে না, চিপে নিলাম এটাকে। আমি একটা জালি নিয়ে তার উপরে আমি রেখে দিব, যদি 2-1 ফোঁটা পানি থাকে ওটা যাতে পড়ে যায়। 5-7 মিনিট এভাবে রেখে দিব। 10 মিনিট পরে ছানাগুলোকে তুলে নিলাম। এগুলোকে এখন আমার ময়ান দিয়ে নিতে হবে ভালো মতো। তো দেখতে হবে এটা যদি একটু নরম থাকে তাহলে ভালো, যদি নরম না থাকতো তাহলে আমারটা যথেষ্ট নরম আছে, না থাকলে আমি যে পানিটা রাখছিলাম ছানার পানি ওটা দিয়ে দিতাম। তো যাই হোক, যা নরম আছে এতেই হবে। বেশ নরম নরম করেই এটাকে আমার ভালো মতো এখন ময়ান দিয়ে নিতে হবে, একদম মুসলিম করে নিতে হবে, এইভাবে চেপে চেপে ময়ান দিয়ে নিতে হবে, ভিতরে যাতে কোনো দানা না থাকে। তো ভালোভাবেই আমি ময়ান দিয়ে নিলাম এটাকে, দেখেন বেশ নরম, আবার একদম স্মুথ যাতে হয় এভাবে, একদম স্মুথ, কোনো দানা না থাকে। এটা যদি একটু বেশি শক্ত হয়ে যেত, আমি চিপে যদি বেশি শক্ত করে ফেলতাম, মানে বেশি পানি ঝরাই ফেলতাম, তাহলে আমি এইটা দিয়ে নিতাম, এর থেকে 1-2 চামচ দিয়ে নিতাম পানি। এখন আর দরকার হয় নাই, লাগে নাই, দেইও নাই। এখন এর সাথে আমি সামান্য একটু 1 ফোঁটারও কম একটু গোলাপি কালার মিশাবো, একটু গোলাপি গোলাপি করবো। হইলো সুন্দর একটা গোলাপি কালারই হইল। এখন আমি এই জায়গাটা একটু ইচ্ছে পরিষ্কার করে এগুলা দিয়ে নিয়ে ছোট ছোট বলের মতো করে বানায় নিব, গোল গোল, এই যে এরকম, কোনো ফাটা টাটা যাতে না থাকে। ছানাটা নরম হইলে এর মধ্যে কোনো ফাটা থাকবে না, সেই জন্য ছানাটা যথেষ্ট নরম থাকলেই ভালো। এরকম করে সবগুলোকে আমি বল বানাই নিই। আমি এখানে 6 কাপ পানি নিছি, তার মধ্যে 1 কাপ চিনি দিব। খুব হালকা পাতলা একটা শিরা হইলেই হবে, খুব বেশি মিষ্টি করার দরকার নাই, কেউ চাইলে বেশি দিতে পারেন, কিন্তু আমি একটু হালকা করলেই হবে, মানে হালকা একটা মিষ্টি হইলেই হবে।
এর মধ্যে কয়েক ফোঁটা গোলাপ জল দিব। আমি এটা একটু রোজ ফ্লেভারের করব, যেহেতু মিষ্টিটা গোলাপি রঙের বানাচ্ছি একটু গোলাপ জল দিয়ে দিই, গোলাপ জলের ফ্লেভারটা থাকতে ভালো লাগবে। এক চা চামচের মতো দিলাম। এখন এটাকে জ্বালায় আমি জাস্ট চিনিটাকে গলায় নিই, কোনো তার তার উঠানোর দরকার নেই, চিনিটা গলে গেলেই আমার হয়ে যাবে। আমার শিরাগুলা ফুটে উঠছে, শিরাগুলা ফুটে উঠছে, এখন আমি এইগুলা দিয়ে দিব, যে বানা রাখলাম যে ছোটো ছোটো ওগুলা দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, একটা থেকে একটু খোঁচা লেগে বের হয়ে গেল জায়গা দিয়ে। আমি এটাকে ফুল ফ্লেমে জ্বাল দিচ্ছি, ওতেই রাখতে হবে, মানে ভালো মতো বলক যাতে আসে, ফ্লেমটা কমাইলেও ক্ষতি নাই, কিন্তু বলকটা খুব ভালো আসতে হবে। মিনিট দুয়েক আমি এভাবে একটু জ্বাল দিয়ে দেখি। দুই মিনিট পরে দেখেন এগুলো প্রায় ফুলে ডবলের কাছাকাছি হয়ে গেছে, কিন্তু ফেনা উঠতেছে না যথেষ্ট। যদি ফেনা যথেষ্ট না উঠে, কারণ আমার রসগোল্লার পরিমাণ তখন না হইলে ফেনা উঠতো, এর মধ্যে আমি এখন প্রায় এক চা চামচের মতো ময়দা দিয়ে দিব। ময়দা দিলে এটা ফেনা ওঠা শুরু হবে, এই শিরার মধ্যে দিয়ে দিতে হবে। দেখেন মিনিট দুয়েকের মধ্যেই ফেনায় প্রায় ভরে গেল, এগুলো প্রায় ফেনায় ডুবে গেছে। এইরকমই থাক রাখতে হবে, কারণ হচ্ছে তাইলে উপর দিকটা নিচ দিকটা সমানভাবে হবে। কারণ যদি শুধুমাত্র পানির মধ্যে থাকতো, মানে ফেনা বেশি না হইতো, তাইলে নিচ দিকটা হয়, উপর দিকটা সাধারণত একটু কাঁচা রয়ে যায়। এখন এটা ফেনায় ডুবে আছে, সব দিক সমানভাবে হয়ে যাবে। জাল দিব, ফেনাটা এইভাবে যাতে থাকে প্রায় 15 মিনিটের মতো, প্রায় 18-20 মিনিট জাল দিলাম। এখন আমি চুলার জালটা একটু কমায় দেই, এটা হয়ে গেছে অলরেডি। এখন এটা যে চুপসে না যায় সেজন্য আমার একটু পানি খাওয়াইতে হবে। পানি খাওয়ানো মানে হচ্ছে এর মধ্যে আমি নর্মাল পানি অল্প অল্প করে দিব, দিয়ে এটাকে ধীরে ধীরে ঠান্ডা করতে হবে। আর শিরাটা কমে গেছে, শিরাটা একটু গাঢ় হয়ে গেছে, এটা যাতে এটা আমি নিয়ে এর মধ্যে অল্প অল্প করে মিশাই দিব, অল্প অল্প করে, শিরাটা যাতে আবার আগের অবস্থায় ফেরত আসে। একবারে ঝপ করে ঠান্ডা পানি ঢেলে দিলে এইটার ফুটা ফুটা বন্ধ হয়ে যাবে, সেই জন্য অল্প অল্প করে পানি খাওয়াই দিলেই হবে, যাতে সব দিক থেকে কিছু না কিছু করে ফুটতে পারে। ব্যাস হইল, আমি প্রায় 3টা ফুট দিলাম, প্রায় 1.5-2 কাপের মতো। এখন আমি চুলাটা বন্ধ করে দিই, এর মধ্যে কিছুক্ষণ থাক, ঠান্ডা হইলে আমি এর থেকে উঠাই নিব। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিছি, ওর সাথে আমি 1 কাপ থেকে একটু কম আর কি, 1.25 কাপের মতো চিনি দিব। দিয়ে এটাকে আমার কিচ্ছু করতে হবে না, সিম্পলি দুধটাকে বলক দিয়ে দিতে হবে। কাঁচা দুধ বলক হয়ে যাবে, সাথে সাথে চিনিগুলাও গলে যাবে। দুধটা বলক চলে আসছে, আর কিছু করার নাই, আমি এখন চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব, একদম ঠান্ডা করে নিব, মানে যাতে আঙ্গুল ভালো মতো ডুবায় রাখা যায়, আমাদের শরীরের টেম্পারেচারের মতো আর কি। আর একটু নাড়ার উপরে রাখবো ঠান্ডা করতে করতে, যাতে সর পড়ে না যায়। দুধটা ঠান্ডা হয়ে গেছে, এমন ঠান্ডা আমাদের শরীরের টেম্পারেচারের মতো, অথবা আমাদের শরীরে জ্বর আসলে যেমন গরম হয় সেরকম আঙ্গুল চুবায় রাখা যায়। এখন আমি এখানে 1 টেবিল চামচ টক দই নিয়ে নিছি, এই টক দইটাকে আমি বীজ হিসাবে ব্যবহার করব। তো এটাকে আমি একটু ফেটে নিচ্ছি, এটা ঘরে তৈরি টক দই, তৈরি করা খুব সোজা, কেউ যদি তৈরি করতে চান ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিন। দোকানে কেনা টক দইয়ের অর্ধেকেরও কম দাম পড়ে। হ্যাঁ, ভালো করে একটু ফেটে নিলাম, দলাগুলো ভেঙে নিলাম। এখন এর মধ্যে আমি এই দুধটাকে দিয়ে দিব, মানে একটা দাবুর দিয়ে দেই, নাহলে পড়ে যাবে। কিছুটা দিলাম, এখন এটাকে একটু মিলাই নেই, তলে টলে থেকে যাতে সবগুলো ছুটে আসে। এই দইটাকে আমি যখন মিলাই দিলাম এই দুধের সাথে, এই দুধটাকে, দুধটা আর কোনো উপায় নাই, এটা দই হইতেই হবে। একে এক নির্দিষ্ট পরিমাণ টেম্পারেচারে একটু গরম জায়গায় রাখলেই এটা দই জমবেই। যাই হোক, মিলাই দিলাম, এখন আমি এর মধ্যে এই মিষ্টিগুলাকে আমি ছেঁকে রাখছি। এই মিষ্টিগুলো থেকে কিছু মিষ্টি দিয়ে দিব, কিছু মানে সবগুলাই দিয়ে দিব আর কি, তারপরে বাকি দুধটুকু দিয়ে দিব। এখন বাকি দুধটুকু দিয়ে আমি এটাকে ভরে ফেলব। হুম,
কিছু মিষ্টি নিচে থাকবে, কিছু মিষ্টি হয়তো উপরে ভেসে উঠবে। যাই হোক, যেভাবে হোক একটু ছড়া দিই যাতে সব দিকে সমানভাবে হয়ে যায়। এখন এইটাকে আমি অপেক্ষাকৃত একটু গরম জায়গার মধ্যে রেখে দিব সারা রাত, তাহলে এটা নিজে থেকেই জমে যাবে সকালের মধ্যেই। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার দই মিষ্টি। অনেকেই মিষ্টি দিয়ে দই খান, আমি একবারে দই আর মিষ্টি একবারেই বানায় ফেলাইলাম। দুইটার দুই রকমের টেস্ট, মিষ্টিটা মিষ্টি আর দইটা মিষ্টি টক দই আর কি। তো দইটা জমার পরে 24 ঘন্টা আমি ফ্রিজে রাখছিলাম। ফ্রিজে রাখলে দইটা টক হয়, জমার সাথে সাথে কিন্তু টক দই কখনো টক হয় না, জমার বেশ 1-1.5 দিন পরে কিন্তু দই টক হয়। অনেকে যারা টক দই বানান তারা জানেন টক দই জমার সাথে সাথে টক হয় না, কারণ এটা টক না হলে মজা লাগতো না। তো আপনাদের আমি এখন কেটে দেখাচ্ছি দইটার ভিতরটা কেমন হইল। এই দেখেন এখন ভিতর দিকটা টক মিষ্টি দইটা, টক দইয়ের ফ্লেভার আর স্পঞ্জ রসগোল্লা বানাইলাম আমি গোলাপ জলের ফ্লেভার দিয়ে, অনেকটা মিষ্টির দোকানের মতো। দুইটা একসাথে মিলে খাইতে অসাধারণ। অনেকেই দই দিয়ে মিষ্টি খান, এইভাবে দুইটা একসাথে একবার বানায় দেখেন। ঈদ কিংবা অন্য যে কোনো স্পেশাল অকেশনে টেবিলের উপর রাখলে দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা। বাসার সবাই মিলে তামাতামা করে খাইয়ে ফেলাইতে পারবেন, হ্যাপ বিজোসের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।